রাজধানীর মুগদায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় তেরো বছর বয়সী মাহিন নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজেনুর তাপস এছাড়াও ময়লার গাড়ি আধুনিকায়ন সহ নজরদারি বাড়ানোর আশ্বাস দেন মেয়র বৃহস্পতিবার রাতে রাজধানীর মুগদা ওয়াশা এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপহরা ময়লার গাড়ি চাপায় প্রাণ যায় সরকারি মতিজির আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাহিনের শুক্রবার বিকালে তার মরদেহ বাসায় আনা হলে স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে ওঠে পরিবেশ সন্তানের লাশ দেখে বারবার জ্ঞান হারান মাহিনের বাবা আমি সন্তান হারাইছি আর কোনো মা যেতে সন্তান যেত না আমার এই ডিজ সরকার কাছে এই ডিজ আমার চাওয়া এমন মায়ের কোন খালি মুগদা থানার কর্মকর্তা বলেন প্রকৃত চালক কামালের বদলে গাড়িটি চালাচ্ছিল এক হেল্পার এ ঘটনায় মামলা হয়েছে ড্রাইভারের নাম হলো কামাল আর এটা রুবেল উনি গাড়ি পরিচালনা করছে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে জনগণ এবং আমাদের পাঠিয়েছিল ওখানে দ্বিতীয়ত পুলিশ সদস্য তারা ধরে ফেলছে সাথে মাহিনের পরিবারের সঙ্গে দেখা করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দায়ীদের সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি দেন তিনি নিহতের পরিবারকে দেন আর্থিক সহায়তার আশ্বাস গতকালের এই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা আমাদেরকে অত্যন্ত শোকাহত করে তুলেছে আমরা প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিব যাতে করে এরকম ঘটনা আর যেন পুনরাবৃত্তি না ঘটে এর আগেও রাজধানীতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে চাপা একাধিক হতাহতের ঘটনা ঘটেছিল রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা